নমস্কার, বাংলা নিউজে সবাইকে স্বাগত। আমি অর্পিতা। তো আবার চলে এসেছি একটা নতুন রকম ভিডিও নিয়ে। এটা পুরো আলাদা একটা ভিডিও। দেখতেই পাচ্ছেন আমি কোথায় আছি। এটা আমার বাড়ি। তো এটা আমি যেখানে থাকি আমার বাপের বাড়ি, তো সেটাই এটা আমার ঘর। তো আজকে দেখাবো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, মানে যেখানে আমি শ্যুট করি, যেখানে রান্নার ভিডিওগুলো করি, সেটা কতটা দূর। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন, মানে শ্বশুরবাড়ি কোথায়, কী কী বৃত্তান্ত অনেক কিছু জানতে চেয়েছেন। ওই জন্যই আজকে আমি শ্যুটটা করছি। তো চলুন তাহলে দেখাই। এই যে এটা আমার ঘর, আমি এখানেই থাকি। এই যে এই কম্পিউটারটায় আমি কাজ করি। এইবার তো ঘরটা আমি দেখালাম, তো এইবার চলুন তাহলে ওই বাড়ি যাওয়া যাক। এই যে মা দাঁড়িয়ে আছে, সুফলকা রয়েছে, কাজের মাসি রয়েছে। এবার আমি রওনা দিচ্ছি ওই বাড়িতে। মা গো চলে গেলাম। এই যে কৌশিক আমাকে নিতে এসেছে ওই বাড়ি যাওয়ার জন্য। এবার দেখাবো ওই বাড়ির ডিস্টেন্সটা। এই যে এখন বাজে 10:21। এবার ওই বাড়ি যেতে কতটা টাইম লাগে সেটা আপনাদের দেখাবো। তো চলুন। এই যে চলে এসেছি বাড়িতে। এইবার দেখাবো কটা বাজে। তখন 10:21 ছিল। এই যে দেখুন এখন বাজে 10:26। এই যে এটা বাড়ি। তো এই যে এখানে আমাদের শ্যুটটা হয়। আমরা এবার শুরু করব আর আপনাদের কিছু জানাবো। আমি তো দেখালাম ওই বাড়ি থেকে এই বাড়ির ডিস্টেন্সটা কতটা, আপনারা তো বুঝে গেছেন। আমি তো এসেছিলাম স্কুটিতে, তো দেখলেনই তো 5 মিনিট মতো লাগে এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্সটা। এই যে এই বাড়িতে আমার বিয়ে ঠিক হয়েছে, এই ফেব্রুয়ারিতে আমার বিয়ে। তো আমি আগে ছোটবেলা থেকে এই বাড়িতে আসতাম, তো এই এখন এই নতুন ভিডিওটা শুরু করেছি। আর আপনাদের অনেকেরই একই কোশ্চেন যে এটা আমার কে হয়, মানে আমি যেদিন থেকে ভিডিও শুরু করেছি সেদিন থেকে আপনাদের সবারই একই কোশ্চেন যে এটা আমার কে হয়, এটা আমার কে হয়, এটা আমার কে হয়। তো এটা আমার শাশুড়ি মা হয়। তো আমি আগে কাকিমা বলে ডাকতাম, তো ওই জন্য এখন ধরুন কিছুদিন পরেই বিয়ে, তো ওই জন্য কিছু বলি না, এখন তুমি আমি করে সেরে দিচ্ছি। বিয়েটা হয়ে গেলে তারপরে মা বলবো, তো সেই জন্যই তুমি আমি করে সেরে দিচ্ছি। আর বাড়ির সবার সাথেই পরিচয় করাবো আস্তে আস্তে। এই যে এখানে তো আসি রান্নার ভিডিওটার জন্য, তারপরে আমি বাড়ি চলে যাই। মানে প্রতিদিনই আসা হয় আমার এই রান্নার ভিডিওটার জন্য এখানে। মানে আগে সবসময়ই থাকতাম, এখন তো শুধু এই রান্নার ভিডিওটার জন্যই থাকি, তারপর চলে যাই বাড়িতে।
এখান থেকে এইটুকু তো কোনো অসুবিধা হয় না। না আপনারা হয়তো অনেকেই বলেছেন যে তুমি কি নির্লজ্জ অর্পিতা, এখন থেকে শ্বশুর বাড়ি থাকছো, বিয়ে টিয়ে হয়নি, কিন্তু আগে আমি ছোটবেলা থেকে আসতাম, দেখলে তো হয়তো ডিস্টেন্স এখানে আমার বাড়ি থেকে এই বাড়ির, ওই জন্য আমি কোনো অসুবিধা হয় না। হলো অর্পিতা আমার বৌমা, আমার বৌমার আমি ভিডিও করি, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, তাই এখন টুকটাক আসে, আর এখন এই ভিডিওটা করার জন্য একটু আসে, তো ভিডিওটা করে করে বাড়িতে চলে যায়, ওই এখন ভিডিওটা করার জন্য প্রতিদিনই আসতে হয়, ওর জন্য আসে, ভিডিওটা করে করে চলে যায়। তাই ওর ফাল্গুন মাসে বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে এক মাস পরেই বিয়ে। তা আপনারা তো অনেকেই বলে কে হয় কে হয়, তা এটা আমার বৌমা, আমি ওনার শাশুড়ি, উনি। আপনারা হয়তো একে একটা ভিডিওটা দেখেছেন, ও লজ্জায় আসতে চায় না, ওটা হলো আমার ননদ। তো আমি ননদ পুরো বলি না, আমি কোয়েল কোয়েল করে রাখি, ও লজ্জায় আসতে চায় না, এই আসলো মনে হয় দুদিন। ওর তো বিয়ে হয়ে গেছে, ওর 1.5 বছর হলো বিয়ে হয়ে গেছে, ও এই বেড়াতে এসেছে দুদিন, ওই জন্য দেখাতে পারলাম। আপনারা তো অনেকেই দেখেছেন একে, 3-4টে ভিডিও করেছে ও, আর শ্যুটটা করে দেয় ওই। তো এটা হলো আমার দেওর, আমি ছোটবেলা থেকে তো এখানে আসি, তো একে দেওর টেওর কিছু বলি না, সেরকম কিছু বলি না, ভাই ভাই করে চালিয়ে দিই, ভাই বলি। এরা হলো দুই ভাই, আমার যে হাজবেন্ড উনি হলো বড়, আর এ হলো ছোট, তো একে ভাই বলি। আর যে ননদ দেখলেন ও হলো মেজ, ওরা 3 ভাই বোন, এই হলো ছোট সংসার। আর আমার শ্বশুরকে সেটা পরে দেখাবো, আজকে উনি কাজে গিয়েছে, এখন তো নেই, তো এই হলো ছোট সংসার আমাদের, এখন আমি আসিনি তাও বলে দিলাম আমাদের সংসার। বাঙালি বস পরিবারকে সবাই সাপোর্ট করেছেন খুব সুন্দর, তো সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যান যাতে আমরা পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারি। আর এই ভিডিও শ্যুটটা আমিই করি, ওটা আমার বৌদি ভাই, তো বৌদি বলে তো ডাকি না, আমি ছোটোবেলার থেকে এখানেই থাকে বলে আসা যাওয়া করতো বলে আমি দিদি দিদি বলে ডাকি, আর ওটা তো আমার মা। তো আমরা এই তিনজনাই ভিডিওটা বেশিরভাগ করি, তো এরা দুজন, এরা মা আর বৌদি রান্না করে, আর আমি ওখানে ভিডিও করি, তো আমি বৌদি বলে ডাকি না, দিদি বলেই ডাকি। তো আপনারা তো দেখলেন আমাদের পরিবার, আর আমার যে হাজবেন্ড উনি তো থাকেন না, ওনাকে দেখাতে পারলাম না, ছবি তো দেখিয়ে দেবো না, আর উনি তো কাজের সূত্রে মানে জবের সূত্রে বাইরে থাকেন, চণ্ডীগড়ে থাকেন, তো যখন আসবে তখন অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। উনি তো দুদিন ভিডিওতে এসেছে, আপনারা দেখেছেন, আর আবার যখন বাড়িতে আসবে তখন অবশ্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো, আর আপনাদের ছবিতেও দেখিয়ে দেবো আমি। এই হলো আমাদের ছোট পরিবার, পরবর্তীতে আবার দেখাবো, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, থাকবেন সুস্থ থাকবেন। দেখলেন তো আমাদের পরিবারটাকে, খুবই ছোট পরিবার, তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা দেখতে থাকবেন, শাশুড়ি বৌমার ভিডিও। তো আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, বাই বাই, নমস্কার।